এখন আমরা যে আলোচনা করব যে অধ্যায়টা নিয়ে তার নাম হচ্ছে বায়োমলিকুলস এই বায়োমলিকস চ্যাপ্টারটা যাকে আমরা জীবযৌনু বলি সেখানে আমরা প্রথম শুরু করব এখানে আমরা বলেই দিয়েছি যে কার্বোহাইড্রেটের যে জায়গাটা আছে সেটা পড়তে হবে না আমরা শুরু করব প্রোটিন থেকে প্রোটিনের মধ্যে আমরা যেগুলো পড়ব সেগুলো বলছি এক নম্বরে আলফা অ্যামিনো অ্যাসিড কী দু নম্বরে অ্যামিনো অ্যাসিডের নোমেনক্লেচার মানে অ্যামিনো অ্যাসিডগুলোর নামকরণ কীভাবে করা হয় তিন নম্বরে অ্যামিনো অ্যাসিডগুলোর ক্লাসিফিকেশান অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগগুলো করবে এই শ্রেণীবিভাগ করার সময় অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে তোমরা ওই ক্ষারকীয় অ্যাসিডিক তারপর এই ধরনের কিছু ভাগ আছে সেখান থেকে অনেক অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে থেকে ওই ক্ষারকীয় প্রকৃতির কিংবা অ্যাসিডিক প্রকৃতির কিংবা নিউট্রাল প্রকৃতির যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে শুধু সেগুলোর নাম আর তার গঠনগুলো দেখবে আমি বলে দিচ্ছি সেগুলো পরে এরপরে আমরা আসছি এসেন্সিয়াল ও নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কি অর্থাৎ অপরিহার্য ও অনপরিহার্য ও বাংলা বোধহয় সম্ভবত অ্যামিনো অ্যাসিড এগুলো তোমরা পড়বে তার উদাহরণ পড়বে তারপরে পড়বে অ্যালানিন সিস্টিন অ্যাসপার্টিক অ্যাসিড আর লাইসিনের গঠন ও প্রকৃতি একটু আগে আমি বলছিলাম যে অ্যালানিন সিস্টিন অ্যাসপাটিক অ্যাসিড লাইসিন এবং গ্লাইসিনও আছে গ্লাইসিন এই পাঁচটার গঠন আমরা পড়ব এবং তাদের প্রকৃতি পড়ব প্রকৃতি মানে তারা খারিও না তারা নিউট্রাল নাকি তারা অ্যাসিডিক ইত্যাদি এরপরে অ্যামিনো অ্যাসিডের আলোকের সক্রিয়তা পড়ব অ্যামিনো অ্যাসিডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হল জুইটার গঠন খুব ভালো করে দেখবে অ্যামিনো অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সমতলিত বিন্দু কি এটাও ভালো ভালো করে পড়বে তারপর পড়বে পেপটাইড ও তার শ্রেণীবিভাগ পেপটাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ধরনের পেপটাইড পাওয়া যায় একটা এনপ্রান্তীয় একটা সিপ্রান্তীয় এনপ্রান্তীয়টা কী সিপ্রান্তীয়টা কি দেখবে এনপ্রান্তীয় মানে যেদিকে অ্যাম অ্যামিন গ্রুপ থাকে টু থাকে সেদিকটাকে বলা হয় এনপ্রান্তীয় অ্যামিনো অ্যাসিড আর যেদিকটাতে সি থাকে অর্থাৎ সিডবল এইচ থাকে অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ থাকে সেদিকটাকে আমরা বলি সিপ্রান্তীয় অ্যামিনো অ্যাসিড বা পেপটাইট বন্ধন এই পেপটাইট বন্ধনে সিওএনএইচ বলে একটা গ্রুপ তৈরি হয় সেই গ্রুপটার নামই পেপটাই বন্ধন তার একদিকে থাকে এনএইচ টু দিকে থাকে সিডবল এইচ এনএইচ টুর প্রান্তটাকে বলা হয় এনপ্রান্তীয় আর সি ডবল এর প্রান্তটাকে বলা হয় সিপ্রান্তীয় এখানে পড়ব এনজাইম ও তার গুরুত্ব লিপিড ও ভিটামিন কি পড়ব বিভিন্ন ধরনের ভিটামিন তাদের ইউজ তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কেন আমরা খাবো হ্যাঁ তা কোন কোন ইয়েতে উৎস কী এইগুলো একটু ডিটেলে পড়বে এগুলো থেকে ছোটো ছোটো কোশ্চেন থাকতে পারে বিশেষ করে বায়োমোলিক থেকে কোনো বড় কোশ্চেন থাকবে না সবই এক নম্বরে কোশ্চেন থাকবে এক নম্বরে কোশ্চেন থাকবে প্রায় দুটো শর্ট অ্যান্সার টাইপ থাকবে একটা আর একটা থাকবে তিন নম্বরের কোশ্চেন সেই হিসেবে তোমরা ওই শর্ট কোশ্চেনের জন্য ছোটো ছোটো জিনিসগুলো ভালো করে পড়বে আর আয়ন অ্যামিনো অ্যাসিডের আলোকের সক্রিয়তা সমতলিত বিন্দু পেপটাইট বন্ধন কি এই জাতীয় বড় বড় কোশ্চেনগুলো ওই তিন নম্বরে সেটিং সেট করা হবে আর কি পড়বে এখানে ডিএনএ আর এর গঠন পড়বে তাদের মধ্যে পার্থক্য পড়বে নিউক্লিক অ্যাসিড পড়বে এইখানে এই অধ্যায়টা শেষ হল